আপনাদের চ্যানেলে টিআরবি বাড়ানোর জন্য আপনারা এটা কি আমার সাক্ষাৎকার নিতেছেন? আগুনের লেলিহান শিকার ধ্বংসস্তূপে যেখানে হাজারো মানুষের স্বপ্ন পুরে ছাই হয়েছে, সেই ধ্বংসস্তূপেই কেউ কেউ আবার সুযোগের সন্ধান করে বেড়াচ্ছে। হয়তো এজন্যই বলে কারো পৌষ মাস আবার কারো সর্বনাশ। সবাই মানুষ হেল্প করার চেষ্টা করতেছে, আগুন নিভানোর চেষ্টা করতেছে, আপনি খুঁজতেছেন এগুলো সবাই করতেছে, আরো অনেকে করতেছে, এই জন্য আপনি করতেছেন। অনেকে তো পানিও দিতেছে, আপনি ওইটা দেখেন নাই? পানি দিতেছে, আপনি শুধুমাত্র জিনিসপত্র নিতেছেন ওইটা দেখছি, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আরো অনেকে তো বর্ষা ভরি নিয়ে গেছে, সেটা তো বুঝলাম। মানে আরো কয়েকজন তো আপনার হচ্ছে পানি দিচ্ছে, সেটা আপনি দেখেন নাই? সেটা তো আমি দেখছি। তাহলে সেই দিকে না গিয়ে আপনি কেন যে জিনিসপত্র নিয়ে যাইতেছে সেদিকে গেলেন কেন? আমি নিয়ে গেছি, ঠিক আছে, আমি তো আরো অনেকে নিয়ে গেছি। আমি আপনার কথা জিজ্ঞেস করতেছি, আমি বলতেছি যে মানে এমন তো অনেক মানুষ আছে যারা পানি দিচ্ছে, একটা ছেলে দেখলাম যে ছোট্ট একটা পাত্র দিয়ে ওরা পানি দিতেছে, তো সেইগুলো না দেখে আপনি মনে করেন যারা নিয়ে যেতেছে সেটা দেখলেন কেন? আমি জিজ্ঞেস করতেছি সেটা। ওরা নিতেছে, আমরা নিলে সমস্যাটা কোথায়? আমরা নিলে সমস্যাটা কোথায়? আপনাদের চ্যানেলে টিআরবি বাড়ানোর জন্য আপনারা এটা কি আমার সাক্ষাৎকার নিতেছেন? টিআরবি বাড়ানোর জন্য এইগুলা নিতেছেন, এটা ঠিক আছে তো নাকি? মানে আপনার এইটা কি? আমার মতামত এখানে ভাঙ পোড়া গেছে, আমরা ছোট ছোট নিয়ে যাবো, ছোট ছোট জিনিস নিচ্ছি, বড় জিনিস নিয়ে নেই আমরা। বুঝলাম তো, মানে সেটা যেই মানেরই হোক, এটা কি ঠিক কি না সেটা আমি জিজ্ঞেস করছি। ন্যাটা ঠিক হয় না, ঠিক আছে, বাকিরা যে অন্যরা করতেছে ওটা চোখে পড়লো না, আমারটাই চোখে পড়লো, আপনাদেরটা আরো সবাই জিজ্ঞেস করছি। আমি জিজ্ঞেস করতেছি মানে এটাকে ঠিক কি না, আপনি যেটা করতেছেন না ঠিক না, ঠিক না? এই যে মানবিক সংকটতার ভিতরে আপনি এই ধরনের জিনিস নিতেছেন, এটা কেমন ধরনের জিনিস? এলে অনেক মানুষের নিতেছে, তাই এজন্য আপনি নিতেছেন? নিয়েছি। আপনার খারাপ লাগে না? খারাপ জন সবারই লাগে না, আমার লাগবে কেন?